এরপরে থার্ড পড়ার পর ফোর্থ জিজ্ঞেস করবেন, চার নাম্বার, সাহাবায়ে রাসূলদের ব্যাপারে কি আকীদা রাখো? যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আওলাদে রাসূলকে ভালোবাসি, সাহাবাদেরকে ভালোবাসি, তবে আমার একটা সন্দেহ আছে, মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের আগে এরকম হিসাব যদি আনে, সাহাবাদেরকে কোন একজন সাহাবাকে ছোট করতে চায়, বুঝবেন তাদের ভিতরে শিয়াদের রাফিজিদের ট্যাবলেট আছে, ঠিক কিনা? এদেরকে আরেক সাইডে নিয়ে আসবেন, এরপর আরেকটাকে আনবেন, যদি বলে আমি চারো জনকে ভালোবাসি, কোনো দলিল লাগবে না, এরপর জিজ্ঞেস করবেন ওলি আল্লাহদেরকে কেমন মানো, ভালোবাসো, বলে না ওলি আল্লাহ দরকার নাই, বুঝবেন এদের মধ্যে খারিজি নাজদি রাফিজি সবগুলি ট্যাবলেট আছে, ঠিক না? এদেরকে বাম পাশে নিবেন, এই বাম পাশেদেরকে ফিনারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামের রাস্তায় ছেড়ে দিন, বাকি যারা ভালোবাসে লাদালিলান দলিল ছাড়া তাদেরকে সাথে নিয়ে জান্নাতের পথে চলতে থাকে, দরকার আছে কি নাই মুসলমান? দুই হাত তুলবেন, দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমার সময় খুব সময় সম্পূর্ণ আসছে, আমি গুছিয়ে আনতেছি, আমাকে টপিক যেটাই দিয়েছে, এই এক কালাম ছাড়া কি এই জমিনে আর কোনো কালাম নাই? যেদিক যাই খালি নারায়ে তাকবীর, হুজুর আল্লাহু আকবার কালামটা একটু পড়বেন। হ্যাঁ, আচ্ছা, আমি কালাম পড়ব, কিন্তু আমি একটু গুছায় আনি কথাটা, একটু গুছায় আনি, মিলাদুন্নবীর আগাজ দিয়েছি, এখন আসুন, আকীদা বুঝাই দিলাম, মিলাদুন্নবী সাবেত করে দিলাম, আমরা পালন করছি, এটা রহমত বরকতটা দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? এবার আসুন, হুজুর মিলাদুন্নবী করছে, এটার রহমত বরকত তো আল্লাহ দিবেন, কিন্তু এটার আর কোনো কিছু কি ডেফিনেশন আছে? আমরা যে আজকে যে আরামের ঘুমকে হারাম করে বসে আছি, অনেক ওলামা একরামরা বসে আছেন, যেনাদের অনেক সম্মান, কিন্তু নিচে বসে আছেন, আমাকে উপরে বসিয়ে দিয়ে এই যে এই গরমে দিয়ে এই অবস্থায় যে আমরা বসে আছি, এত কষ্ট করছি, এত পয়সা খরচ করেছি, হুজুর এটার ফায়দা কি? আসুন শুনে নিই, কোরআন সুন্না কি বলে, আমার রাসূল কি বলেন? আমার রাসূল যখন বলছেন হাদিসে তিরমিজির মধ্যে, মান রাব্বু কুমা দিন আমি চিন্তা করলাম কেন রেখেছেন, বুঝতে পারলাম বুখারী ইমামে বুখারী বুঝতে পেরেছেন রাসূলের প্রশ্নটা শেষে, দেখেন প্রথম প্রশ্ন আল্লাহ সম্পর্কে তোমার কি আকীদা, তারপর দিন, দিন সম্পর্কে কি আকীদা, তারপর হলো রাসূল সম্পর্কে, দরকার ছিল আগে আল্লাহ তারপর রাসূল তারপর দিন, ঠিক কিনা? কিন্তু দিনকে মাঝখানে শেষে রাসূল শুরুতে খোদা কেন রেখেছেন, গভীর খেয়াল করুন, এই অবস্থায় এজন্য রেখেছেন বান্দা, এটা হলো আমাদের জন্য আঘাত, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আগে আল্লাহ তারপর দিন ইসলাম তারপর রাসূল, কারণ রাসূলকে শেষে রেখেছেন, এজন্য শেষ ভালো যার সব ভালো। বান্দা মদিনাওয়ালাকে তো তুমি গালমন্দ করো, উল্টা পাল্টা কথা বলো, আজকেও দেখলাম একজন ভদ্র মানুষ মিলাদ চলতেছে, দাঁড়ায় হাতটা ছেড়ে দাঁড়ায় আছে, আমি ভাবলাম কি জাতীয় সঙ্গীত চলতেছে কিনা, ভালো মতো দেখি যে না, পাশে সবাই আদর সহকারে মিলাদ করতেছে, উনি ওইখানে চলে গেছে মনে হয় ভুল ক্রমে, দাঁড়ায় আছে হাত ছেড়ে, নাউজুবিল্লাহ। তো এরকম সুশীল সমাজ কিছু আলেমে দিনরা আছে কি নাই? তথাকথিত বক্তা না এগুলো, তক্তা, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক, আমিন বলে। আমি বলছিলাম বাবার আমার কবরে যখন যাবে প্রথম সাপ, দুনিয়া আমাদের কো নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, পর্দার শিক্ষা, এগুলো তো দিবেই, এগুলো তো দরকার আছে, ঠিক কিনা? দেখেন এরকম অবস্থা চলে, আগেরকার যখন ছোট ছিলাম দেখতাম যে মা বোনরা বাচ্চাদেরকে ছোটবেলায় ঘুম থেকে উঠিয়ে পড়াতো, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, বিভিন্ন সূরাগুলি তেলাওয়াত করা শিখাতো। এখন এমন অবস্থা হয়েছে, ঢাকার মধ্যে আমরা যখন যাই শুনি এরকম, মা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে বলে বাবা পড়ো, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, আছে কি নাই? যদি শিয়াল পুকুরি শিখান ছোটবেলায়, এরাই তো বড় হয়ে মাদকাসক্তর মধ্যে জড়াবে, না দিলে টাকা পয়সা তখনই হত্যা করবে, ঠিক কিনা? যদি সকালবেলায় ছোটবেলায় শিখাতেন আলিফতে আল্লাহ বাতে বাইতুল্লাহ, তাহলে আপনি মারা গেলে কবরের সামনে গিয়ে দোয়া করত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও ফিল আখিরাতে হাসানা, দোয়া করত রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য ছোটবেলার থেকে শিক্ষা দিবেন, দরকার আছে কি নাই? ছোটবেলার থেকে শিক্ষা, আপনি যা জানেন তা শিখাবেন,
যে আমি কোরআন শুনের এতটুকু জানি, আমি ইউসুফ আলাইহিস সালাম মা জুলেখার মহব্বতের কথা জানি, আমি কোন নবী রাসূলদের আমার মদিনাওয়ালা কি বলেছেন, সাহাবারা কি করেছেন এগুলো জানি, যেটা শুনেছেন সেটা শিখাবে, দরকার আছে কি নাই? আমার এখানে রিলেটিভস, আমার একজন ভাই আছে, আমার ভাইয়ের বাসা এখানে, আমার ছোট চাচা যান সৈয়দ জাহেদ শাহ মুজাদ্দিদ আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি গত বছরই এই বছরই রমাদানে ইন্তেকাল করেছেন, তেনার শ্বশুর বাড়ি হলো এখানে আলহামদুলিল্লাহ। আমি শুধু আমার ছোট চাচা যান কেবলার কথা শুনে এই মাহফিলটা রেখেছি, অন্যথায় কোনোভাবেই এই মাহফিল রাখার সুযোগ ছিল না। মাহফিলটা রেখেছি যে আমার ছোট চাচা, আমার ব্লাডের এখানে সম্পর্ক আছে দেখে এই জন্য রেখেছি। আমি কোনো কিছু এখানে যারা আমার আছেন অফিসিয়াল তারা তাদেরকে বলেছি কিচ্ছু বলবা না, মাহফিল নিয়ে নাও। বলতেছে হুজুর এরকম রেখেছে ওরকম রেখেছে, মানে সমস্ত কিছু হয়তো বা গুছানো নাই, আমরা এখনো প্রোটোকল তাদেরকে বলি নাই। বললাম কিচ্ছু বলা লাগবে না, আমি সরাসরি কথা বলেছি মাহফিলটা রেখেছি শুদ্ধ আত্মীয়তার খাতিরে, মহব্বতের খাতিরে, সুন্নিয়তের খাতিরে। তো খুশি হন নাই আপনারা? দেখেন এই যে ভ্রাতৃত্বতা, মহব্বতটা, এই মহব্বতটা আমার রসুলে আরবি শিখিয়ে গিয়েছে, ঠিক কিনা? এই মহব্বতটা শিখিয়ে গিয়েছে, ছাড়ুন এই দুনিয়াকে, লাঠি মারুন। আমার আব্বা হুজুরকে আমি নিজে আমার কবরে শোয়াইছি, আমি আব্বা হুজুরের কবরে, আমি আব্বা হুজুর অনেক ভারী ভারত কুচা লম্বা 6.5 ফিট ছিলেন, তেনাকে আমি আমার নিজের কোলে নিয়েছি, সারা রাত খাইনি, বাবা হারা, আমার চোখে পানি, আমার ভাইরা ক্লান্ত দুর্বল হয়ে গেছে, তারা এক পর্যায়ে ছেড়ে দিয়েছে, কবরে আমি ধরে রেখেছি, সবাই ভয় পাচ্ছিল যে আমার হাত থেকে আব্বা হুজুরের দেহ মুবারকটা পড়ে যায় কিনা, আমি ধরে রেখেছি, আমি দেখেছি, আমি ওই লাশ মুবারক আব্বার দেহ মুবারকটা ধরে দেখেছি, 15 কেজি 20 কেজিও মনে হয় না। কি সুবহানাল্লাহ বলবেন না? जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ठीक ना? আমার নবীর গোলামের কাফনটা পর্যন্ত ময়লা হয় না, ঠিক কিনা? আরে আমার রাসূলের বিরোধিতা করছো, মরে রাখো। আরে কবরের মধ্যে যখন মান রাব্বু কমা দিন প্রশ্ন করা হবে, ফেরেশতা তুলে প্রশ্ন করবে, আমার মদিনাওয়ালা তোমার আগে উপস্থিত থাকবেন যে উম্মত একা কবরে ভয় পাচ্ছে, উম্মতের জন্য কবরে থাকবেন। কবরের মধ্যে যখন যাবেন রাসূলের পাক, আমার ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে বলো তোমার জব কে, আমরা ঘাবড়ে থাকবো, ভয় পেয়ে থাকবো, আজরাইলকে দেখে এসেছি ভয় ঘাবড়ে থাকবো। আমার রাসূলের আরবি তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূলের আরবি শিখিয়ে দিবেন, এ ফেরেশতা কেন কঠিন করে প্রশ্ন করছো, আমার উম্মত, আমার এই উম্মত জানে যে রব্বি আল্লাহ, তখন আমাদের জুবান থেকে বের হবে হা হা রব্বি আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে বাবা দিন তোমার দিন কি ছিল, কি ধর্মে থাকতে, দাড়ি টুপি পরেছো, মসজিদে ঠিকমতো গিয়েছো, 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয় ঠিকমতো, মুয়াজ্জিনের আজানের প্রতি দুনিয়া আওয়াজ দিয়েছো, আল্লাহর সেজদাগুলি ঠিকমতো আদায় করেছিলা, কোন ধর্মের ছিলা। যখন প্রশ্ন করা হবে আমরা যারা আশিক রাসূল খাবরে থাকব, জিজ্ঞাসা করো মিলাদুন নবী পালন করলে কি হয়, তাহলে শুনো আমরা আশিকরা খাবরে থাকব, আমার মুস্তাফা জানের রহমত বলবে ওদিন যে এই ফেরেশতা এই মুনকার নাকি আমার উম্মতকে কেন এত ভয়ানক ভাবে জিজ্ঞেস করছো, কেন আমার উম্মত কি কবরে ডেইলি আসা যাওয়া করে নাকি, তখন ভয়ে কাঁপতে থাকবো, তখন আমার রাসূল বলবেন আরে জানে দিন আল ইসলাম তার ধর্ম ইসলাম, তখন আমরা আশিকরা বলবো হা হা দিন আল ইসলাম। সুবহানাল্লাহ বড়ু। শেষ প্রশ্ন ফেরেশতারা উঠে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি আদা রাজুলান লি মুহাম্মাদি, আগের প্রশ্নে প্রশ্ন আছে উত্তর নাই, রব কে উত্তর নাই, দিন কি উত্তর নাই, মা কুনতা তাকুলু ফি হাক্কি আদা রাজুলান লি মুহাম্মাদি লি মুহাম্মাদি লি মুহাম্মাদি, সুবহানাল্লাহ, প্রশ্নের মধ্যে উত্তর, বলো এই মুহাম্মদ আরবি সম্পর্কে তাকুল কি বলেছো, মিম্বরে রাসূলে বসে আমার রাসূলের ব্যাপারে নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো, কি বলেছেন, কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, বলবো যখন আমি আমার প্রশ্ন ছুড়ে দেওয়া হবে মুনকার নাকি প্রশ্ন করবে, ভয় কাঁপছি যিনি এতক্ষণ আমাকে বাঁচিয়ে দিচ্ছেন কে, কে তিনি, কে তিনি, এখন আমার অন্তরের মধ্যে প্রশ্ন কে তিনি, তখন আমার মুহাম্মদ আরবি বলবেন এই মুনকার নাকি, সে কি বলবে, আমি তার কি বল লাগি, আমি বলছি আমার আশেক আমার উম্মত যে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত
দিতো সংসারের মধ্যে শান্তি ছিল সে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে মিলাদুন নবী পালন করেছে কোরআন সুন্নাহর বয়ানের জন্য মাহফিলগুলি মধ্যে সহযোগিতা করেছে কত পরিশ্রম করেছে কত সুন্দর করে মৌলুদুন নবী পালন করেছে এই হজগুলি পালন করেছে যাকাত দিয়েছে সবে কদর সবে বরাত কোরআনের কথার জন্য ব্যবস্থা করেছে কোরআনকে মহব্বত করেছে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা চালিয়েছে মুনকার নাকি প্রশ্ন করছো তাকে আমি তার কি লাগি আমি বলছি আমি মুহাম্মদ মুস্তাফা সে আমার আশেক হয় উম্মত হয় পাগল হয় তাকে বেহেশত দিয়ে দাও এই ভাইরা মিলাদুন নবী করলে এই যে আমার ভাইরা কষ্ট করে মিলাদুন নবী পালন কর এই ফায়দা সুবহানাল্লাহ বলুন যারা আমরা বসেছি এই ফায়দা সুবহানাল্লাহ যারা আমরা শুনছি এই ফায়দা তোমরা যারা মিলাদুন নবীকে মিলাদ শরীফকে ময়লার সাথে পায়খানার সাথে তুলনা করো নাউজুবিল্লাহ তোমাদের আকা বিরিনরা আমাদের আকার বিরিনরা ইন্তেকাল করলে আমরা চেহারাটা খুলে দেখাই দেখো কি নুরানি ঠিক কিনা তোমাদের আকাবিরিনরে ইন্তেকাল করলে টয়লেটের পাশে দাফন করে দাও বড় আফসুস হয় ঠিক কি না এটা তো আপনাদের চাটগামেরই কথা আমি কারো বিরুদ্ধে বলি না বলেছিলাম যে আমার আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমি মাকদুম শাল মাদানি রক্ত দিয়ে দিব কিন্তু ঈমান নিয়ে সওদা করব না কারণ হুসাইন কারবালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রক্ত দাও গর্দান দাও খানদান লুটায় দাও কিন্তু মুস্তাফা জানে রহমতের বিশেষ করে আল্লাহ তাবারক তাআলা ইসলামের মধ্যে কোনো সওদা করো না ঈমান নিয়ে সওদা দিও না লাগলে জান দিয়ে দাও ঠিক কি না छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की ठीक है ये दुनियादारी छेड़ दें যাদের জন্য এত অট্টালিকা বানাচ্ছেন কোটি কোটি টাকা তারাই একদিন আপনাকে মাটি চাপা দিয়ে রেখে আসবে একটা গর্তের মধ্যে যে গর্তটার নাম হলো কবর ঠিক না কার জন্য করছেন অথচ সেই নবী আপনার জন্য বসে আছে আমার উম্মত একা একা কি কিভাবে থাকবে তাকে তো তার আপনজনরা যাদের উপর ট্রাস্ট করেছে বিশ্বাস করেছে বিলিভ করেছে তারা তো কেউ তাকে আর অন্ধকার সেই কবরের মধ্যে একসাথে একটা রাত একটা দিন থাকলো না একটা পাল একটা সময় থাকলো না তাকে ওই দিন আপনি রাখতে পারবেন না যে ও ভাই এত সম্পর্ক ও গো মা তুমি আমাকে 9 মাস 10 দিন রেখেছো গর্ভে ধারণ করেছো আমার জন্য তোমার এত কষ্ট ও গো বাবা এত আমাকে ভালোবেসে আমার নামে সয় সম্পত্তি দিয়ে গিয়েছো নাম দিয়েছো যশ খেতে দিয়েছো ও গো বন্ধু তোর সাথে তো আমার সমস্ত কথাগুলি শেয়ার হয়েছে তুই আমার ভালো মন্দ সব জানিস আজকে সেই ভাই বন্ধু মা বাবা স্ত্রী তোমাকে তো সমস্ত স্বর্ণ গয়না টাকা পয়সা সব দিলাম স্ত্রী বলছে ও গো স্বামী এত ভালোবাসি ও গো সন্তান এত ভালোবাসি তখন একজন আরেকজনের ভালোবাসা পরীক্ষা ইমতিহানে যখন রক্ত আসবে মৃত্যু আপনাকে চেনায় দিবে কে আপন কে পর এই জন্যই আজরাইল আলাইহিস সালামের সুব্যবস্থা যখন সামনে এসে দাঁড়াবে তখন বলবেন হায় 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 একবার যদি আমার রাসূলকে মেনে নিতাম ঠিক কি না ও হায় চলেগি নহীঁ ইসলিয়ে আলা হযরত ফরমাতে হ্যায় आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर ना मानेंगे कयामत भी नहीं अगर मान गया कयामतेर मैदाने कबरेर मैदाने उखाने मैना लाभ होवे ना मानते दुनियाते होवे कयामतेर मैदाने तो तुम्हारा अब्बाओ मानबे ठीक ना तुम्हारा अब्बाओ मानबे एखन तो मानछो ना जखन फेरेश्तादेर उरुम दारुम दुरुम पड़बे तखन बोलबे हाय हाय एकटा बार समय दें एकटु दुनियाते जाई सुधराय आसि কিন্তু ওই সময় আর দেওয়া পাওয়া যাবে না কার জন্য করছে আপনাদের আগ্রাবাদে এক খবর পেলাম না জানি হ্যাঁ আগ্রাবাদে এক বাবা তার ছেলের নামে 3টা বিল্ডিং 12 তলা করে লিখে দিছে একমাত্র ছেলে বাবা যখন করোনা হলো গাউসিয়া কমিটির ভাইরা গিয়েছে আমাকে বললেন হুজুর এরকম করুন ইতিহাস বললাম কি হয়েছে ভাইরা বলে হুজুর ছেলের নামে 3টা বিল্ডিং 12 তলা 8 তলা 10 তলা করে লিখে দিয়েছে বাবা সে বাবাকে এক রুমে বন্দি করে রেখেছে কারণ করোনা হয়েছে নাউজুবিল্লাহ বলে ইন্তেকাল হয়ে লাশটা ঘরের মধ্যে পচতেছিল আমরা দাফন কাফনের ব্যবস্থা করেছি লোকটা হিন্দু ছিল আমাদের গসিয়া কমিটি ভাইরা তেনাকে সৎকারের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ
ইসলাম হলো মানবতার ধর্ম ঠিক কি না তারা যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে বলতে চাই আফসোস তোমরা চিল্লা না আমার মোহাম্মদ আরবি কি নিয়ে এসেছে কি বুঝাতে চেয়েছে ঠিক কি না সে রব্বুল আলামিনের সাথে নিজের কলবটা লাগান আল্লাহর ইজ্জতের কসম জায়গায় বসে আরশও দেখবেন কি আপনারা বিশ্বাস হয় না আমার সাইয়েদানা গাউসুল আজম দস্তগীর নবী ছিলেন অলিকুল সম্রাট ছিলেন ওলি ছিলেন औलादे रसूल ছিলেন কিন্তু উনি বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান আমি আমার হাতের তালুর মধ্যে আমি সাইয়েদানা আব্দুল কাদের জিলানী আল্লাহর কুল কায়নাত দেখি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন